स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारो वरिष्ठाय रामकृष्णाय ते नमो। नमस्कार। सत्कथाय प्रतिदिनेर प्रार्थनार धारावाहिक अनुध्यानेर 655तम दिनेर पर्व। प्राणाराम यूट्यूब चैनलेर माध्यमे ई अनुष्ठान चलछे भगवानेर असीम कृपाय आपनादेर सहयोगिताय एबं शुभेच्छाय प्रार्थनाय। ठाकुर मा स्वामीजीके पुनराय प्रणाम जानिये আপনাদের সকলকে প্রণাম জানিয়ে আজকে ভক্ত রামচন্দ্র দত্তের স্মরণে আমরা অনুধ্যান পর্ব নিবেদন করছি। একটি কথা খুব সুন্দর রয়েছে, গৃহে ফিরে যেতে মন চাহে না যে আর, ইচ্ছা হয় ওই চরণতলে পড়ে থাকি অনিবার। অর্থাৎ আমরা ঘরে ফিরে যেতে আর মন চাই না, ওই চরণতলে ভগবানকে লাভ করলে সেই চরণতলেই আমাদের পড়ে থাকতে হয়। আমরা জানি সংসার ক্ষণস্থায়ী, একটা মরিচিকার মতন। আমাদের নিশ্চিন্ত মৃত্যুকে স্মরণ করে শাস্ত্র বারবার সেই কথা চিন্তা করার স্মরণ দিয়েছে যে এই সংসারে তুমি যে জাল বুনছ সেটা কিন্তু পারমানেন্ট নয়। আত্মার প্রকৃত স্বরূপ আনন্দময়, তাকে উপলব্ধি করতে হয়। কিন্তু এই উপলব্ধি করতে গেলে সাধন চাই, সাধন। আর একটা ইম্পর্টেন্ট জিনিস মানুষের, সেটা হচ্ছে ক্ষণের গুণ। ভালো দিন ভালো ক্ষণ মানুষের জীবনে একটা তাৎপর্য আনে। শ্রী মা সারদা দেবী বলতেন, যা না করে ধনে জনে তা করে ক্ষণের গুণে। অর্থাৎ লোকজন বিষয় সম্পত্তির দ্বারাই যে কেবলমাত্র কার্য সমাধা হয় তা নয়, কাল বা ক্ষণ আনুকূল্য থাকে। সব কাজে সবাই সহযোগিতা করতে পারে না, সব পুজো ভগবান সবসময় গ্রহণ করেন না। পূজনীয় স্বামী গহনানন্দজী মহারাজ তখন রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানে রয়েছেন। একটি ভক্ত এসে মহারাজের সাথে কথা টথা বললেন, সেবা প্রতিষ্ঠানের কর্মকাণ্ড দেখে তিনি খুব ইচ্ছা প্রকাশ করলেন যে তার বিষয় সম্পত্তি তিনি সেবা প্রতিষ্ঠানের নামে লিখে দিয়ে যাবেন। তো যে স্বেচ্ছাসেবকের মাধ্যমে মহারাজকে এনেছিলেন, মহারাজ তাঁর সাথে যোগাযোগ করতে বললেন এবং নির্দিষ্ট দিনে আসতেও বললেন। কিন্তু নির্দিষ্ট দিন পেরিয়ে গেল, যিনি দেবেন বলেছিলেন সেই দাতা ভক্ত আর এলেন না, মহারাজও কিছু বলেননি। বেশ কয়েক বছর কাটার পর সেই স্বেচ্ছাসেবক খবর দিলেন একদিন পূজনীয় স্বামী গহনানন্দজী মহারাজকে যে মহারাজ, ওই যে দাতা দেবেন বলেছিলেন তার শরীর চলে গেছে, তার বাড়ি ঘরদোর সব পড়ে রইল। সেবা প্রতিষ্ঠানে তিনি দেবেন ইচ্ছা প্রকাশ করেছিলেন কিন্তু দিতে পারলেন না। তখন পূজনীয় স্বামী গহনানন্দজী মহারাজ হেসে বলেছিলেন, যেন ঠাকুর সকলের দান গ্রহণ করেন না, তিনি ইচ্ছা করেছেন। ওই জন্য বলছেন শ্রীমা, যা না করে ধনে জনে তা করে ক্ষণের গুণে। লোকজন বিষয় সম্পত্তি দিয়েই কাজ হয় না যদি না ক্ষণের আনুকূল্য থাকে, অর্থাৎ শুভ সময় শুভক্ষণের সহায়তা করা। সেই জন্য কোনো কার্যে সফল হতে গেলে আমাদের এই ক্ষণটি রাখতে হয়, মনে রাখতে হয়, এবং সেই জন্য সাধনার দ্বারাই এগুলো বুঝতে হয়। সাধনা করার তাগিদটা আমাদের বারবার মনে রাখতে হয় যে জীবন বৃথা যাচ্ছে, চলে যাচ্ছে। সেই জন্য আমাদের যেন বারবার এই বিষয় মদে মত্ত ব্যক্তির মতন আমরা যেন অতিবাহিত না করি আমাদের সময়। একটি সুন্দর গল্প রয়েছে, বহুকাল আগে খট্টাঙ্গ নামে এক রাজা দেবতাদের সঙ্গে, মানে তাদের পক্ষে হয়ে অসুরদের সাথে যুদ্ধ করেছিলেন এবং পরাস্ত করেছিলেন। দেবতারা তুষ্ট হয়ে সেই খট্টাঙ্গকে বর দিতে চাইলেন। তখন রাজা জিজ্ঞাসা করলেন যে বর তো দেবেন, কিন্তু তার আগে বলুন তো আমার আর কদিন পরমায়ু রয়েছে। দেবতারা তখন বললেন, হে রাজর্ষি, আর এক মুহূর্ত তোমার আয়ু রহিয়াছে। এইটা শুনেই রাজা খট্টাঙ্গ দেবতাদের নিকট থেকে একটা দ্রুতগামী রথ নিয়ে পৃথিবীতে এসে শ্রীগোবিন্দের শরণ নিলেন। স্বর্গ হচ্ছে ভোগভূমি, তাই রাজা সেটা ত্যাগ করে কর্মভূমি সাধনভূমি এই পৃথিবীতে এসেছিলেন সাধন করবার জন্য।
রাজর্ষি খট্টাঙ্গের জীবনের সেই ক্ষণটি এসেছিল যেখানে তিনি নিজের পরমায়ু জানতে পেরে মুহূর্তের মধ্যে সব কিছু ত্যাগ করে সর্বভয়হর ভগবান শ্রীহরির শরণ নিয়েছিলেন। সেজন্য আমাদেরও সেটি তৈরি করতে হয়, সর্বদা ধৈর্য সহকারে সদা প্রস্তুত থাকতে হয়। উত্তাল অবিচল এই জীবন সমুদ্রে নানান ঢেউ আসছে প্রতিদিন, কিন্তু আমরা মনে করছি এই ঢেউ কাটিয়ে উঠব, তা আমাদের আসলটি কোথায়? ওই চরণতলে। গৃহে ফিরে যেতে মন চাহে না, আর বাড়ি ফিরতে ইচ্ছা করে না। সেজন্য ঠাকুরের সঙ্গ, পুত সঙ্গ, সেটি হচ্ছে আমাদের পরম ঘর, পরম গৃহ। সেজন্য সেই শ্রীপদকে সম্পদ করলে ভবসমুদ্র গোষ্পদ হয়ে যায়। আজকে আমরা এই কথা কেন বলছি? ঠাকুর এই রামচন্দ্র দত্তকে বলেছিলেন, তুমি ভক্ত সেবা করো তাহলেই আমার সেবা হবে। আমরা বারবার ঈশ্বরের পূজার জন্য দৌড়াদৌড়ি করি, মন্দিরে যাই, তাকে মালা দিই, কিন্তু এই জীবন্ত নারায়ণের সেবা যিনি করেন তিনি অধিক ধন্য। ঠাকুর বলছেন যে মাটির প্রতিমা ঈশ্বরের পুজো হয়, আর এই জীবন্ত মানুষের মধ্যে পুজো হয় না, এই জীবন্ত মানুষের পুজোটি হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ এই আধ্যাত্মিক ভাব তরঙ্গে। আমাদের সেইটি বারবার এই মহৎ সজ্জন সঙ্গ, কারণ এই যে যখন আমরা কাউকে সেবা করতে যাই তখন আমাদের মনে রাখতে হয় তিনি আমাদের কাছে নারায়ণ, নারায়ণ জ্ঞানী। রামচন্দ্র দত্ত সেই একজন মানুষ। 1879 সালের 13 নভেম্বর কালী পুজোর পর কার্তিকের শেষে দক্ষিণেশ্বরের চাঁদনী ঘাটে রামচন্দ্র দত্ত মনমোহন মিত্র এবং গোপালচন্দ্র মিত্র গিয়েছিলেন। ঘাটের লোকেদের জিজ্ঞাসা করেছিলেন এখানে কোথায় পরমহংস থাকেন, লোকজন দেখিয়েছেন যান ওই ঘরে চলে যান। তারা গিয়ে দেখলেন দরজা বন্ধ, আর উত্তর পূর্বের বারান্দায় কয়েকজন পুলিশ বসে আছে। খুব মুশকিলে পড়লেন রামচন্দ্র দত্ত প্রমুখ ভক্তরা। ওরা ফিরে এলেন চাঁদনিতে, বললেন যান না, দরজায় টোকা দিন, খুলে যাবে, নক নক অ্যান্ড নক দ্য ডোর শ্যাল বি ওপেন, কথাই রয়েছে। বারবার ভগবানের রাজ্যে কড়া নাড়ো, রবীন্দ্রসঙ্গীতে সেই রয়েছে, অলি বারবার ফিরে আসে, টোকা দিতেই খুলে গেল দরজা। ঠাকুর স্বয়ং এলেন, দরজা খুলে দিলেন, নারায়ণ বলে সম্বোধন করে ভূমিষ্ঠ হয়ে প্রণাম করলেন। রামচন্দ্র দত্ত প্রমুখরা অবাক, তারা দেখছেন এই অদ্ভুত পরমহংসকে, যার জটা নেই, যার গেরুয়া নেই, ভস্মলেপিত শরীরও নেই, সাদা ধুতি হেঁটো করে পড়া, সাদাসিধি গৃহী মানুষ, সরলতার প্রতিমূর্তি। বলছে প্রভুর শ্রীঅঙ্গ সদা লক্ষণ বিহীন, আচারেতে সুদিন অপেক্ষা কতদিন। যত দেখছেন তত অবাক হচ্ছেন রামচন্দ্র, হাত জড়ো করে প্রতি নমস্কার করে তারা বসলেন। রামচন্দ্র দত্ত শোক পেয়েছেন, তার প্রাণাধিকা কন্যাটি মারা গেছে। কালী পুজোর সন্ধে তিনি বাড়ির ছাদে উঠে দেখছেন কলকাতার বাড়িঘর সব আলোয় ঝলমল করছে। ওপরে তাকালেন, দেখলেন অন্ধকারে মুক্ত আকাশে মিটমিট করছে অসংখ্য তারা। শোকতল সন্তপ্ত মন প্রকৃতির এই সৌন্দর্য রহস্য অনুসন্ধান করে ভাবলেন কোত্থেকে তারা এলো, কোথায় গেলে, ঈশ্বর কি আছেন। যখন রামচন্দ্রের মন এই শোক দগ্ধ তখন বাড়িতে এলেন কুলগুরু, ভাবলেন এর কাছ থেকে পথের সন্ধান পাবেন। তাকে দীক্ষা দিতে চাইলেন তিনি। রামচন্দ্র ঠোঁট কাটা বললেন, মশাই আমার ঈশ্বরে বিশ্বাস নেই, তার অস্তিত্বেও ভয়ানক সন্দেহ আছে, আপনি ভগবত উপলব্ধির পথ কি বলতে পারেন? কুলগুরু চুপ করে রইলেন, কি বলবেন ভেবে কুল পেলেন না। ভগবত অনুসন্ধিৎসা ক্রমেই বেড়ে চলল, অনেক ধর্মপুস্তক পড়তে লাগলেন, পেলেন না উত্তর। শেষে কেশবচন্দ্র সেনের লেখা থেকে জানতে পারলেন ঠাকুরের কথা, ছুটে গেলেন। কিন্তু এখন পরমহংস, ঠাকুর তাঁর দিকে চেয়ে মৃদু হেসে বললেন, তুমি তো ডাক্তার তাই না? হৃদয়ের দিকে নির্দেশ করে বললেন, ও জ্বরে ভুগছে, ও নারীটা দেখো তো। রামচন্দ্র দত্ত অবাক স্তম্ভিত, আমি যে ডাক্তার এ কথা ঠাকুর জানলেন কি করে? রামচন্দ্র দত্ত কম্পিত, শিহরিত এবং হৃদয়ের নাড়ি পরীক্ষা করে জানালেন তাঁর স্বাভাবিক তাপমাত্রাই রয়েছে। ঠাকুরের প্রশান্ত মূর্তি, মধুর আলাপ, সহজ অথচ যুক্তিপূর্ণ কথায় মুগ্ধ হলেন রামচন্দ্র এবং তাঁর সঙ্গীরা। সন্ধে পর্যন্ত চলল আলাপ চারিতা, অপার শান্তি নিয়ে তারা নৌকো যোগে ফিরে চললেন কলকাতায়। গঙ্গাবক্ষে নৌকো ভাসছে,
আর এদের মধ্যে চলছে শ্রীরামকৃষ্ণ প্রসঙ্গ। রামচন্দ্র বলছেন, এমন যুক্তিপূর্ণ ভগবত সিদ্ধান্ত আগে তো কখনো শুনিনি। মনমোহন বলছেন, এমন ব্যবহার যেন তার কত আপনার জন কত কালের পরিচিত। তখন রামচন্দ্র দত্ত বলছেন, আরে মহৎ ব্যক্তির লক্ষণই এই যে তারা সম্পূর্ণ অপরিচিত লোককে ক্ষণকালের মধ্যে পরমাত্মীয় করে নিতে পারেন। আমাদের বৃহত্তর রামকৃষ্ণ পরিবারে আমরা সবাই সকলের আত্মীয়, সেই জন্য এই যে আপনাদের কাছে সেবা কাজের জন্য আমরা ভিক্ষা করি, এতে লজ্জা নেই। কেন নেই? ঠাকুর বলতেন ভিক্ষান্ন শুদ্ধ, সেটা ভিক্ষা করে যে অন্ন খাওয়া। আর আমরা অর্থাৎ আমি ব্যক্তিগতভাবে, আমি কথাটা এসে যাচ্ছে, কিন্তু আমি ব্যক্তিগতভাবে সেবা কাজের জন্য যে অর্থ ভিক্ষা করি সেটাই আমার নিজের অন্ন সংস্থানের জন্যে নয়, এই জীবন্ত নরনারায়ণের মুখে বিশেষ বিশেষ ক্ষণের দিনগুলিতে কিছু তাদের মুখে হাসি ফুটিয়ে দেওয়া। সেই জন্য সাধু সেবা, দুস্থ মানুষের সেবা করা, অনাথ মুক বধির অন্ধ ছেলেদের মুখে হাসি ফোটানো, ওই যে বারবার স্বামীজি বলছেন না, ইফ ইউ ওয়ান্ট টু অ্যাচিভ গড সার্ভ দিন, তাদের সেবা করো যদি সত্যি সত্যি ভগবান চাও। তাই ঠাকুরের লক্ষণ দেখে রামচন্দ্র দত্ত বলছেন, মহৎ ব্যক্তির লক্ষণ এই। আমাদের শ্রীরামকৃষ্ণ আমাদের কাছে সব থেকে সেই পরম পুরুষ, তার পরম পদকমলে বসে আমরা সমস্ত অপরিচিত লোক, তাদের হয়তো আমরা কোনোদিন দেখিনি, জানি না, ফোনের মাধ্যমে যোগাযোগ, কিন্তু তারাই আমাদের পরমাত্মীয়, কারণ তারা মানুষের কাজে, মানুষের পাশে, মানুষের এই সেবা যজ্ঞে তাদের রক্ত জল করা অর্থ শ্রম দিয়ে সেবা করছেন। ঠাকুরকে দেখে প্রেম জমে গেল, রামচন্দ্র দত্তের পরমাত্মীয় হলেন শ্রীরামকৃষ্ণ। প্রতি রোববার আফিংয়ের গুলি খাওয়া ময়ূরের মতন তিনি যেতেন। পরবর্তীকালে তিনি লিখছেন, রবিবার সন্ধ্যায় যখন বাড়ি ফিরতাম কথামৃত পান করে আমরা একেবারে আনন্দে বিভোর হতাম, ইচ্ছা হতো না যে ঘরে ফিরে আসি, ওই গানটি ভাবের ঘরে গাইতাম, গৃহে ফিরে যেতে মন চাহে না আর। যে প্রশ্ন তাঁর মনে সবসময় উদয় হতো, ঈশ্বর কি আছেন, কী করে তার দেখা পাওয়া যায়। ঠাকুর বললেন, সত্যিই আছেন, তুমি তো দিনের বেলা তারা দেখতে পাও না, কিন্তু তার মানে এই যে তারা কি নেই, দুধে মাখন রয়েছে কিন্তু দেখে তো বোঝা যায় না, দুধ পেতে গেলে ভোর ভোর ঠান্ডা জায়গায় দুধকে মন্থন করতে হয়, পুকুরে মাছ ধরতে গেলে যারা ধরতে জানে তাদের কাছে তোমায় শিখতে হবে, তারপর ছিপটি নিয়ে সুতো ফেলে চুপটি করে বসে থাকতে হবে। সাধু মহাত্মার কথায় বিশ্বাস রাখো, মনটাকে ছিপ করো, প্রাণটাকে টোপ করো, তোমার ভক্তি আর জপ হলো টোপের মতন, দেখবে ক্রমে ভগবানের দর্শন পাবে। ভক্তি আর জপটা হচ্ছে টোপ, আমরা মাছ শিকার করতে গেলে যেমন টোপ লাগে, তেমনি ভগবানকে আমাদের হৃদয় মন্দিরে প্রতিষ্ঠা করতে গেলে ভক্তি তাকে ভালোবাসতে হবে আর জপ ধ্যান করতে হবে। রামচন্দ্র দত্ত ব্রহ্ম সমাজের সাথে যুক্ত, তিনি বুঝতে পাচ্ছেন না কি করবেন, এ জীবনে কি সম্ভব। ঠাকুর ঠাকুর বলেন, তুমি যেমনটি চাবে তেমনটি পাবে, বিশ্বাসী সাফল্যের চাবিকাঠি। একদিকে তুমি যত এগোবে অন্যদিকে তত পেছনে পড়ে থাকবে। রামচন্দ্র প্রত্যক্ষ প্রমাণ চাইছেন। ঠাকুর বলেন, টাইফয়েডের রোগী বিকারগ্রস্ত অবস্থায় প্রচুর জল এবং এক গাদা ভাত খেতে চাইলেও কবিরাজ কিন্তু ওর কথায় কান দেয় না, রোগীর কথা মতো সে ওষুধও দেয় না। রামচন্দ্র এই বিশ্বাসপূর্ণ উত্তরে স্তম্ভিত। কে এই রামচন্দ্র দত্ত? শ্রীরামকৃষ্ণের গৃহী ভক্তদের মধ্যে অন্যতম রামচন্দ্র দত্ত 1851 সালের 30 অক্টোবর কলকাতার নিকটবর্তী নারকেলডাঙ্গায় তার জন্ম হয় এবং তার পিতা ছিলেন নৃসিংহপ্রসাদ দত্ত, নিষ্ঠাবান বৈষ্ণব এবং পণ্ডিত। আমরা স্মরণ করি হুগলি জেলার তারকেশ্বরের দ্বারভাটা গ্রামে কুঞ্জবিহারী দত্ত জন্মগ্রহণ করেন, যে বৈষ্ণব সমাজে কুঞ্জবিহারী দত্ত গোস্বামী বলে পরিচিত ছিলেন, তাকে কেউ কেউ কুটিল দত্ত বলত। তিনি পরবর্তীকালে 500-700 শিষ্য করেছিলেন। এই কুঞ্জবিহারীর দুই মেয়ে রাইমণি আর গোকুলমণি, আর এই রাইমণি দেবীর যে মেয়ে সে ছিল রঘুমণি, সেই রঘুমণির সাথে বিয়ে হয় সিমলার নন্দলাল বসুর সঙ্গে। এই রাইমণির আবার একমাত্র কন্যা ভুবনেশ্বরী দেবী, যিনি আমাদের স্বামী বিবেকানন্দের মা।
তাহলে সম্পর্ক কি হলো? কুঞ্জবিহারীর দুই মেয়ে রাইমণি এবং গোকুলমণি, আর ছেলে নৃসিংহপ্রসাদ। এই নৃসিংহপ্রসাদের গৃহে এলেন রামচন্দ্র, কারণ নৃসিংহপ্রসাদ দত্ত সংস্কৃতে বিখ্যাত পণ্ডিত, বৈষ্ণবোচিত ভক্তি ধনে ধনী হয়ে রামচন্দ্র জন্মগ্রহণ করেছেন। তাহলে নৃসিংহপ্রসাদ রামচন্দ্রের পিতা, আর এই কুঞ্জবিহারীর যে মেয়ে রাইমণি রঘুমণি, সেই রাইমণির একমাত্র কন্যা ভুবনেশ্বরী দেবী। এবং এই রাইমণি দেবীরই যে মেয়ে, তার কন্যা হয়েছিল ভুবনেশ্বরী দেবী। আর নৃসিংহপ্রসাদের প্রথম পক্ষের দুই ছেলে কৃষ্ণচন্দ্র রামচন্দ্র, আর দুই মেয়ে কৃষ্ণপ্রিয়া হরিপ্রিয়া। রামচন্দ্রের মা তুলসীমণির মৃত্যুর পর নৃসিংহপ্রসাদ আরেকটি বিবাহ করেন খান্তমণি দেবী, তাদের সন্তান বিপিন দত্ত। এই হচ্ছে লিঙ্ক। এই লিঙ্কের মধ্যে দিয়ে আমাদের যেতে হয়, জানতে হয়, শৈশবকাল থেকে রামচন্দ্র ভক্তির পরাকাষ্ঠায় বড় হয়েছেন। বালক অবস্থায় যখন তিনি খেলতেন খেলাঘরেও ঠাকুরকে ভোগ দিতেন, আজীবন নিরামিষাশী ছিলেন। একবার রামচন্দ্র হরিপালে কুটুম্বের বাড়ি গেছেন, তখন বয়স 10 বৎসর। কুটুম্ব মাংসাশী ছিলেন, তিনি আদর করে বালক রামচন্দ্রকে মাংস খাওয়াতে চাইলেন, কিন্তু রাজি হলেন না রামচন্দ্র। এবং এতটাই তার ত্যাগ ছিল, তপস্যা ছিল, যে পরবর্তীকালে তার স্ত্রীর অসুখের সময়ও ডাক্তার বাড়িতে মাংস রান্না করতে বলেছিলেন, কিন্তু রামচন্দ্র ঢোকাননি। অমনি বালক আত্মীয় বাড়ি ত্যাগ করে ছুটলেন বাড়ির দিকে, সবাই মানা করছে, কথা শুনলেন না, হেঁটে সোজা চলে গেলেন কোন্নগর। সন্ধ্যা হয়, হাতে পয়সা নেই, নিরুপায় হয়ে স্টেশনে বসে আছেন। তাকে এক গৃহবধূ তার নিজের বাড়িতে নিয়ে গিয়ে রাখলেন, খেতে দিলেন, প্রতিবেশীর বৈঠকখানায় শোয়ার ব্যবস্থা করলেন। সেখানে ছিল গুলিখোরের আড্ডা, তারা সেই বালককে দলে টানার চেষ্টা করলো, কিন্তু ব্যর্থ হলো। ভোর হতে না হতেই রামচন্দ্র স্টেশনের দিকে চললেন, হাতে পয়সা নেই, ট্রেনে উঠবেন কী করে? সেই আগের দিনের রাতের পরিচিত ভদ্রলোকের সাথে দেখা হলো, যিনি কলকাতায় ফিরছেন, বালককে দেখে কলকাতার টিকিট কিনে দিলেন, বাড়ি ফিরে এলেন রামচন্দ্র। এই রামচন্দ্র পড়াশোনায় ভালো ছাত্র ছিলেন, কৃতিত্বের সাথে প্রবেশিকা পরীক্ষা উত্তীর্ণ হয়ে তিনি ক্যাম্পবেল মেডিকেল কলেজে পড়েন। এই ক্যাম্পবেল মেডিকেল কলেজ পরবর্তীকালে এনআরএস হয় নীলরতন সরকার, এবং সেখানে তার পাণ্ডিত্য বাড়ে এবং রসায়নে ব্যুৎপত্তি লাভও তিনি করেন। সিএইচ উড সাহেব ছিলেন তখন কুইনাইন পরীক্ষক, তিনি কাজের অবসরে তাকে রসায়নশাস্ত্র শিখিয়েছিলেন। আর শ্রীরামকৃষ্ণের পুত্র সঙ্গ পেয়ে রামচন্দ্রের জীবন ধন্য হয়েছিল। একদিন রাতের শেষে স্বপ্ন দেখলেন যে তিনি একটা পুকুরে স্নান করে উঠছেন, আর ঠাকুর এসে তাকে মন্ত্র দিয়ে 108 বার জপ করতে বলছেন। পরের দিন সকালবেলায় দক্ষিণেশ্বরে হাজির, ঠাকুর বললেন, সে কী রে এত সকালে? সব শুনলেন, হেসে বললেন, স্বপ্ন সিদ্ধ যেই জনা মুক্তি টাঁর ঠাঁই। অর্থাৎ স্বপ্নের মাধ্যমেও অনেকে মন্ত্র লাভ করেন, এই যুগেও এমন ঘটনা রয়েছে, ঠাকুর এসে কানে কানে মন্ত্র দিয়ে যাচ্ছেন, বলছেন, স্বপ্ন সিদ্ধ যেই জনা মুক্তি তাঁর ঠাঁই। কিছুদিন গেল, তাঁর যুক্তিপ্রবণ মনে সন্দেহ আসছে, প্রমাণ চাইছেন। একদিন এক বন্ধুকে মনের কথা বললেন, হঠাৎ দেখলেন এক লম্বা শ্যামবর্ণ চেহারার লোক এসে মৃদুস্বরে বলল, ব্যস্ত হচ্ছ কেন, শুয়ে থাকো। দুই বন্ধু চট করে তাকে খুঁজতে চাইলেন, পেলেন না। রামচন্দ্র ভাবলেন মস্তিষ্কের বিকার, কিন্তু এরম বিকার তো ভালো, যাতে আশ্বাসের বাণী পাওয়া যায়, যাতে মন শান্ত হয়। ঠাকুর পরের দিন সব শুনলেন, শুনে বললেন, অমন কত কি দেখবে, তবুও ভক্ত রামচন্দ্রের মনে অশান্তি। আক্ষেপ করে একদিন ঠাকুরকে বললেন, কই কিছু তো হলো না? গম্ভীর হলেন ঠাকুর, বলেন, কি করবো বাপু, সবই হরির ইচ্ছা, আমি কারুর খাইও না নিও না, তোমাদের এখানে আসতে ইচ্ছা হয় এসো, না হয় এসো না। সুর ভক্তকে নিষ্কাম প্রেমাভক্তি আস্বাদন করাতে ঠাকুরের এই নিষ্ঠুর খেলা। ব্যথিত হলেন রামচন্দ্র, মনে হলো শাস্ত্রে বলে নাম ইচ্ছে নাম বড়, নাম জপ করি দেখি নামই টলে কি না। গভীর রাত্রে ঠাকুরের ঘরের উত্তর দিকের বারান্দায় নাম জপ শুরু করে দিলেন। বেরিয়ে এলেন ঠাকুর,
শয্যা পার্শ্বে বসে তাকে মধুর সান্ত্বনা দিলেন। এই রামচন্দ্র প্রথম জীবনে অর্থ ব্যয় কুণ্ঠিত হতেন, ঠাকুর জানতেন, তাই একবার রামচন্দ্র তাকে বাড়িতে নিয়ে যেতে চাইলে তিনি অস্বীকার করলেন, কিন্তু পরে একদিন নিজেই যাবেন বলে বলে জানালেন। রামবাবু কী করলেন, ভক্তদের সব সঙ্গে ব্যবস্থা করলেন, যথাসময়ে তিনি ভক্তসহ পদার্পণ করলেন। ঠাকুর ভক্তমণ্ডলীর মধ্যে রামচন্দ্রের মহিমা ছড়াতে থাকলো, কিন্তু রামচন্দ্রের মন সায় দিল না। কিছুদিন পরে ঠাকুর জানালেন বৈশাখী পূর্ণিমায় ফুলোদোল উপলক্ষে তিনি রামভবনে যাবেন। ওই দিন বাড়িতে মহোৎসব যাতে না হয় তার জন্য তিনি চেষ্টা করলেন, কিন্তু সত্যাশ্রয়ী ঠাকুর মত পরিবর্তন করলেন না। অগত্যা রামচন্দ্র গেলেন ভক্তদের আগমনে সংকীর্তনে, এই রামভবন মুখর পবিত্র হল, কার্পণ্য দূর হল রামচন্দ্রের, তিনি নবজীবন দান করলেন। তার ব্যয় কুণ্ঠার জন্য ঠাকুর তাকে একদিন বললেন, আমি উকিল আর ডাক্তারের অর্থ গ্রহণ করতে পারি না। কথাটা রামচন্দ্রের প্রাণে লাগলো, ভক্তের অর্থ ইষ্টের সেবায় লাগবে না, এ কি? তিনি ঠাকুরের স্পষ্ট নির্দেশ জানতে চাইলেন। তখন ঠাকুর বললেন, তুমি ভক্ত সেবা করো তাহলেই আমার সেবা হবে, ভক্তের হৃদয় ভগবানের বৈঠকখানা, ওখানেই তার নিত্য ওঠা বসা। নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ে নচ মদ্ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। রাম বাসভূমি হয়ে গেল ভক্তের মিলনভূমি এবং সংকীর্তন ক্ষেত্র। একদিন দক্ষিণেশ্বরে বসে এক দৃষ্টে তাকিয়ে আছেন রামচন্দ্র দত্ত ঠাকুরের দিকে। ঠাকুর বললেন, কি দেখছ? রামচন্দ্র বললেন, আপনাকে। বললেন, আমাকে তোমার কি মনে হয়? ঠাকুর বলছেন আমাকে তোমার কি মনে হয়। রামচন্দ্র বললেন, আপনাকে আমার চৈতন্যদেব মনে হয়। নীরব রইলেন ঠাকুর। বললেন, বামনিও ওই কথা বলতো, সর মুখে স্বরূপের উদ্ঘাটন করলেন। রামচন্দ্রের মনে বিশ্বাস বদ্ধমূল হলো। একদিন গিরিশচন্দ্রকে বললেন, গিরিশ দাদা বুঝেছ কি, এবারে একে তিন, গৌরাঙ্গ নিত্যানন্দ অদ্বৈত, এই তিনের সমষ্টি পরমহংসদেব, প্রেম ভক্তি জ্ঞান। একবার শয্যাগত, রোগশয্যাগত হয়ে তিনি ঠাকুরের চরণামৃত ছাড়া আর অন্য কোনো ওষুধ সেবন করবেন না, বন্ধুবান্ধব কারোর কথা শুনছেন না, ঠাকুরের উপদেশেও সেই ধনুর্ভঙ্গপণ অটুট রইল। শেষে চরণামৃতেই তার রোগমুক্তি হলো। প্রতিদিন তিনি ঠাকুরের প্রসাদ গ্রহণ না করে খেতে পারতেন না, এই জন্য প্রসাদে মিষ্টান্ন বাড়িতে রাখতেন। একদিন প্রসাদই করার জন্য মিষ্টি নিয়ে দক্ষিণেশ্বরে গেছেন, ঠাকুর উদাসীন। সন্ধ্যা হলো, ঠাকুর মিষ্টান্ন স্পর্শ না করে পঞ্চবটির দিকে চললেন। এদিকে রামবাবু সমস্যায় পড়লেন, বাড়ি ফিরতে হবে। দেখলেন পাশে একটা ডাবরে ঠাকুরের মুখামৃত আছে, এই তো ছোঁয়ালেই প্রসাদ হয়ে যাবে, তাই করতে যাচ্ছেন। পঞ্চবটি থেকে ঠাকুর ফিরে এলেন, বললেন, আরে করো কি? মিষ্টান্ন গ্রহণ করলেন, পরীক্ষায় উত্তীর্ণ হলেন ভক্তপ্রবর রামবাবু। সিমলার বাড়িতে অহরহ ভক্তদের কীর্তনে মাতামাতিতে প্রতিবেশীদের বিরক্তি সঞ্চার হলো। তিনি একদিন ঠাকুরকে বললেন যে নির্জনে একটা সাধন স্থান প্রতিষ্ঠা করতে হবে। ঠাকুর বললেন, বেশ তো, এমন একটা জায়গায় বাগান কেন যেখানে 100টা খুন হলেও টের পাওয়া যায় না। 1883-র মধ্যভাগে কাঁকুড়গাছিতে একটি বাড়ি কেনা হলো, সেটি জগদ্দান মঠের সূত্রপাত। 26 ডিসেম্বর 1883 ঠাকুর দর্শন করতে আসেন। তুলসী কানন দেখে ঠাকুর বলেছিলেন, বাহ বেশ জায়গা, এখানে বেশ ঈশ্বর চিন্তা হয়। এই তুলসী কাননে যে সমাধি মন্দির তৈরি হয়েছে পরবর্তীকালে, এবং সেই পুষ্করিণীর নাম হয়েছে রামকৃষ্ণ কুণ্ড, আর যে গাছের আম ঠাকুর খেয়েছিলেন সেটি রামকৃষ্ণ ভোগ নামে চিহ্নিত। ঠাকুরের নির্দেশে সেখানে পঞ্চবটিও স্থাপন করেছিলেন এই রামচন্দ্র। ঠাকুর জিলিপি খেতে বড় ভালোবাসতেন। আমরা লীলামৃতে পাঠ করে জেনেছি যে বালকের মতন তিনি একদিন ঘরে লোক ঢুকে এলে জিলিপির চাঙড়ি লুকিয়ে ফেলেছেন। রামচন্দ্র একবার শ্যামবাজার থেকে জিলিপি নিয়ে দক্ষিণেশ্বরে এসেছেন, পথে একটা বালক জিলিপির লোভে তাদের গাড়ির পেছনে ছুটছেন। রামচন্দ্র প্যাকেট থেকে একটা জিলিপি দিলেন, সে খুশি হয়ে ফিরে গেল। রামচন্দ্র প্যাকেটটি রেখে ঠাকুরের সঙ্গে সারাদিন আনন্দে মত্ত। বিকালে জলযোগের যখন বাসনা হলো ঠাকুরের, তিনি ওটি যখন দিতে যান,
ঠাকুর সেগুলো হাতে নিয়ে ওপরের দিকে তাকিয়ে চূর্ণ করলেন, তারপর রেখে দিয়ে হাত ধুয়ে পড়লেন। গ্রহণ করতে পারলেন না, পরে সেগুলো ফেলে দেওয়া হলো। কয়েকদিন পরে ঠাকুর রামচন্দ্রকে বললেন, দেখো তোমরা আমার জন্য কোনো কিছু আনবে যখন, তার অগ্রভাগ কাউকে দিও না, আমি ঠাকুরকে না দিয়ে কিছু খেতে পারি না, উচ্ছিষ্ট দ্রব্য কেমন করে ঠাকুরকে দেব। ঘটনাটি থেকে রামচন্দ্রের শিক্ষা লাভ হলো এবং সামপুকুর স্ট্রিটে কালী পুজোর দিন কয়েক আগে মাস্টারমশাইকে ঠাকুর বলেছিলেন, কালী পুজোর দিনটি বিশেষ দিন, সেদিন মায়ের পুজো করা উচিত, এবং নানাবিধ আয়োজন করেছিলেন, কালীপদ ঘোষ, দানাকালী, মাস্টারমশাই যখন দানাকালীকে বলেন, এবং কিছুক্ষণ বাদে সেই কালী পুজোর দিন ঠাকুর বললেন ধুনো আনো, কিছুক্ষণ পর জগন্মাতাকে নিবেদন করলেন, সকলে বসে আছেন, ঠাকুর বললেন সবাই একটু ধ্যান করো, এবং সেই সময় রামচন্দ্রের মনে হলো উনি কি পুজো করবেন, আমরাই ওনাকে পূজা করব। তিনি গিরিশ ঘোষের কানে কথাটি দিলেন এবং গিরিশ ঘোষ উৎসাহের সঙ্গে জয় রামকৃষ্ণ বলে তার পায়ে ফুল দিয়ে দিলেন, মাস্টার ফুল দিলেন। রামচন্দ্র দত্ত তাঁর চরণে পুষ্পাঞ্জলি দিলেন, নিরঞ্জন ব্রহ্মময়ী ব্রহ্মময়ী হয়ে ভূমিষ্ঠ হলেন। ঠাকুর বরাভয় মূর্তিতে জ্যোতির্ময় পুলকিত মুখে সকলের কাছে আবির্ভূতা হলেন। দক্ষিণেশ্বরী আজ দক্ষিণেশ্বর রূপে শামপুকুর বাটিতে ধন্য হয়েছিল সেই কালী পুজোর দিন। শ্রীরামকৃষ্ণই কালী, কালী শ্রীরামকৃষ্ণ, সেই জন্য আজও কালী পুজোর দিনে শামপুকুর বাটিতে শ্রীরামকৃষ্ণের মূর্তিতেই কালী পুজো হয় এবং এই পূজার প্রস্তাবনা করেছিলেন এই গৃহীভক্ত রামচন্দ্র দত্ত। এবং এই রামচন্দ্র দত্ত যোগদানে প্রতি বছর পয়লা জানুয়ারি কল্পতরু উৎসব করতেন। তিনি বলতেন ঠাকুর কল্প নিত্য কল্পতরু, এবং পরবর্তীকালে এই রামচন্দ্র তত্ত্বসার নামে, তত্ত্ব প্রকাশিকা নামে বই লেখেন, কারণ ঠাকুর একদিন বলছেন, হাগা এরা সব বলছিল তুমি কি ছাপাচ্ছ, তাতে কি লিখছ? রাম বললেন অন্য কিছু লিখিনি, আপনি যেসব উপদেশ দিয়েছেন সেই কথাই লিখেছি। পরবর্তীকালে রামকৃষ্ণের জীবন বৃত্তান্ত নিয়ে 1890 সালে ঠাকুরের দেহত্যাগের পর তিনি একটি গ্রন্থ প্রকাশ করেন, অর্থাৎ ঠাকুরের প্রচারক হিসাবে আমরা রামচন্দ্র দত্তকে পাই, তার জীবনের যেন এইটি একটি ভাব। এবং 1886 15ই আগস্ট শ্রাবণী পূর্ণিমা তিথি, আমরা জানি এদিন রাত্রি একটায়, কেউ কেউ মতে 16ই আগস্ট ঠাকুরের শরীর যায়, কিন্তু সেই চিতাভস্য ওই রামচন্দ্রের বাগান বাড়িতেই মাটির নিচে প্রথিত হয়। মহাত্মা রামচন্দ্র দত্তের আরেকটি কৃতিত্ব, তিনি রামকৃষ্ণের জন্মোৎসব পরিচালনা করতেন। একবার রামচন্দ্রের বাড়িতে 3 কিশোরীর কলেরায় মৃত্যু হয়। রামচন্দ্র রবিবার দক্ষিণেশ্বরে যেতে পারেননি। সংবাদ শুনে ঠাকুর ব্যাকুল, বলছেন ওগো তাদের বড় বিপদ, তোমরা কলকাতায় গিয়ে আগে তাদের খোঁজ নাও। শেষ জীবনে রামচন্দ্র ডায়াবেটিস রোগে আক্রান্ত হয়। সিমলার বাড়িতে 1.5 মাস রোগভোগের পর তার ধারণা হলো জীবন আর বেশি দিন নেই, বাকি দিনগুলো যোগদানে শ্রীগুরুর স্মৃতির পাশেই তিনি কাটাবেন। সেবকদের বললেন, গুরুদেবের কাছে জোড়াতে এসেছি, আমার জন্যে তোমাদের একদিন মঙ্গলারতির বিঘ্ন হবে, কি করি বলো। একদিন 5 দিন ছিলেন, বিদায়ের আগে বললেন গঙ্গা তীরে যাব। 1899 সালের 17ই জানুয়ারি গুরুপদে গুরুগত প্রাণ রামচন্দ্র মিলিত হলেন। গিরিশ ঘোষ জিজ্ঞাসা করেছিলেন তখন দেহান্তের একদিন পরে, যখন স্বপ্নে যে দেখছেন, যে রামদাদা এখন কি করো? রামচন্দ্র উত্তর দিচ্ছেন, যা করতাম তাই করি, প্রভুর সেবা করি। জীবিতকালে তিনি যেমন করেছেন, মৃত্যুর পরও রামকৃষ্ণ লোকে গিয়ে তিনি ঠাকুরেরই সেবা করেছেন। সেজন্য বারবার ভক্তপালক রামচন্দ্র এই রামকৃষ্ণ সংঘের ইতিহাসে ভক্ত সেবা, রামকৃষ্ণ প্রচার, তাঁর স্মৃতি মন্দির, এই মিলিত প্রয়াসে ধ্রুব নক্ষত্রের মতন রয়েছেন। মৃত্যুর আগে বলেছিলেন তার শিষ্যদের যে আমার শরীর গেলে, অর্থাৎ রামচন্দ্র দত্তের শরীর গেলে, আমার চিতাভস্য যোগদানের সিংহদ্বারের মাটিতে প্রথিত করো। যখন শিষ্যরা জিজ্ঞেস করেছিলেন কেন এই বাসনা, বলেছিলেন আমার মাথার ওপর দিয়ে শত শত ভক্ত যাবে, অর্থাৎ আমার এই চিতাভস্য থাকলে আমার মাথার ওপর দিয়ে প্রভুর ভক্তদের পদধূলি পড়বে। ধন্য তাঁর জীবন, আত্মগরিমা নয়, রামকৃষ্ণের নামের গৌরব এবং মহিমাই তাঁর জীবনের মূল
মন্ত্র ছিল। ঠাকুরের দিব্য লীলায় এই গৃহপার্শ্বদরা নিখুঁতভাবে তাঁদের যে ভূমিকা পালন করে অবদানটি রেখে গেছেন, তাদের চরণে প্রণাম প্রণাম প্রণাম। প্রাণারাম 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 প্রাণারাম। কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব না প্রাণারাম প্রাণারাম।